হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পুলিশ ব্লগের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। ঘুম থেকে উঠে পড়েছি, এক্ষুনি উঠলাম, আর তোমাদের দাদাভাই ভোরবেলায় গেছে, সেই জন্য তখন একবার উঠেছিলাম, আর এখন উঠলাম 7টার সময়। দেরি হয়ে গেছে প্রচণ্ড, এখন এই বিছানাটাকে গুছিয়ে নেব আর যাব একটু হাবড়াতে। মা কিছু কেনাকাটি করবে, টুকিটাকি শপিং রয়েছে, তাই জন্য মায়ের সঙ্গে একটু যাব। দেখি আর আমার যদি কিছু ইচ্ছা করে, দেখে পছন্দ হয় তাহলে একটু কিনবো। আর ফ্রেন্ডস, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তার সঙ্গে সঙ্গে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলো না। চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। বেডটাকে তো পুরো গুছিয়ে নিয়েছি, আর ফ্রেন্ডস এখন ব্রাশ নিয়ে নিয়েছি আমি, এখন ব্রাশটা করে নেব, রুমটাকে ক্লিন করতে হবে। দাঁড়াও, ব্রাশটা আগে করে আসি আমি। ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সময় ছিল না, সময় বলতে খুব টাইমের অভাব। বাবা আসবে মনে একটা আমাকে নিতে, 9:20 ট্রেন, মানে আমি রেডি হয়ে বেরোবো, ও বাড়িতে যাবো। মা রান্না, মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, মা বললো কি এখান থেকে কটা খেয়ে যাস, কারণ আমার এখানে রান্না কোনো হয়নি। আমি একটু রান্নাঘরে গিয়ে সবজি টবজি কেটে দিয়ে এবারই মাকে একটু হেল্প করে দিয়ে যাবো। মা আজকে আমি রান্নাটা করছি না, কারণ টাইমটা খুব কম ফ্রেন্ডস, সেই জন্যই মানে টাইম কমের জন্য ঝাড়ুটা দেওয়া তোমাকে দেখাতে পারিনি। আর আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, আমি রান্নাঘরে গিয়ে টুকটাক কাজগুলো কমপ্লিট করে একটু সবজি কেটে দিয়ে বেরিয়ে যাবো রেডি হয়ে। চলো, আর আজকে তো কোথায় যাবো তোমাদের আগেই বলেছি, হ্যাঁ হাবড়া যাবো, ওখানে গিয়ে তোমাদের শেয়ার করবো সবকিছু। চলো এখন টাটা। চলে এসেছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এই যে ড্রেসটা পরে নিয়েছি এটাই পরেছি, ফুল লুক তোমাদের পরে দেখাচ্ছি। আর মা এই যে শাড়ি পরছে, মাও খুব ব্যস্ত, মাকে একটু কুচিটা ধরে দেবো, হেল্প করব। চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, আমিও রেডি হব, এখনো রেডি হইনি, রেডি হয়ে নিয়েছি ফ্রেন্ডস। আর দেখো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ফুল ড্রেসটা দেখাতে পারছি না, দাঁড়াও মা ফোনটা ধরবে তখন দেখিয়ে দেবো। আর মাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, দাঁড়াও মা এদিকে আসো তো একটু। এই দেখো ফ্রেন্ডস আমার এই টপটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে একটা বোতাম আছে এইভাবে আটকে দেওয়ার জন্য, ওটা এখন আটকাবো না, আর মাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ফ্রেন্ডস মাও রেডি হয়ে গেছে, আর আমাকে আর মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। এখন তাহলে টাটা, আমরা এখন বেরিয়ে যাব, প্ল্যাটফর্মে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। আজকে অটোই করে যাব, গাড়ি টাড়ি নেবো না, কারণ বৃষ্টি টিষ্টি যা পরিমাণে হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আর রাস্তায় আসতেই অটো পেয়ে গেছি। অটোটা একদম ফাঁকা ছিল, একটা মাত্র প্যাসেঞ্জার ছিল, আর আমি আর মা ছিলাম। প্ল্যাটফর্ম চলে এসেছি, অটো থেকে নেমে পড়েছি, আর প্ল্যাটফর্ম দেখো একদম শুনশান, পুরো ফাঁকা, ট্রেন টাইম হয়েই গেছে। ঠাকুরনগর প্ল্যাটফর্ম ওই দেখো, ওই যে 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি আমি আর মা, পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, ট্রেন টাইম তো হয়ে গেছে, হ্যাঁ লোকজন তো নেই, পুরো প্ল্যাটফর্ম ফাঁকা। দেখো ফ্রেন্ডস মা গেছে একটু মুখে জল দিতে, মা মাস্ক পরে আছে, আমি পড়তে পারছি না, মাস্ক পরলে ভীষণ মানে সাফোকেশন হচ্ছে আমার, সেই জন্য মাস্কটা খুলেই বসে আছি। আর তোমাদের তো দেখালাম যে লোকজন খুব কম আছে, পুরো ফাঁকা, ওই জন্যই মাস্কটা খুলে রেখেছি। ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো, ট্রেন টাইম প্রায় হয়েই গেছে। এতক্ষণ ভাবছিলাম যে ট্রেন টাইম প্রায় হয়ে এসেছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে ট্রেন টাইম ওভার হয়ে গেছে, আর 9:20 ট্রেনটা আমি আর মা মিস করেছি, তাই জন্য নেক্সট ট্রেনের জন্য বসে আছি, আর এটা শিয়ালদা বনগা লোকাল। অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে, আর বনগা লোকাল আসছে, মানে বনগা শিয়ালদা লোকাল আসছে, আর সবাই দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য, ব্যস্ত হয়ে রয়েছে। আর এক্ষুনি দেখতে পাবে ক্যামেরাতে সামনে যে মাসিটা রয়েছে, মাসি হাত দিয়ে ট্রেন দাঁড় করানোর জন্য খুব ব্যস্ত হয়ে উঠবে। আমিও দেখছিলাম মাসি কী করে, আসলে হাত দিয়ে ট্রেন দাঁড় করানো নয়, ড্রাইভারকে সিগ দিল যে একটু বেশিক্ষণ দাঁড়িয়েও আমরা সবাই উঠবো, সেটাই হবে হয়তো, না হলে তো আর কিছু বলার নেই, উনিও জানে যে হাত দিয়ে ট্রেন দাঁড় করানো যায় না। চলো ফ্রেন্ডস তাহলে ট্রেনে উঠে পড়বো, ট্রেনটা থামবে এক্ষুনি, থেমে যাবে প্ল্যাটফর্মে।
ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে ওঠা মাত্রই হঠাৎ করে মাথা এসেছে, মাকে বললাম মা চলো আগে গোবরডাঙ্গা নামবো, গোবরডাঙ্গা নেমে রিলায়েন্স যাব, সেখান থেকে আবার ট্রেন ধরে আমরা হাবড়া চলে যাব। মা রাজিও হয়ে গেছে। গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে নেমে পড়েছি ট্রেন থেকে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি, মা পিছনে আসছে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই জন্য মা ছাতাটা মেলে নিয়েছে। এক নম্বর প্ল্যাটফর্মে উঠে পড়েছি। আর দেখো ফ্রেন্ডস, এখানে একটি এক্সপ্রেস ট্রেন দাঁড় করিয়ে রেখে দিয়েছে। মাঝে মধ্যেই গোবরডাঙ্গার এক নম্বর প্ল্যাটফর্মে এক্সপ্রেস ট্রেন বা মালগাড়ি এনে রেখে দেয়। আমি সামনের দিকে এগিয়ে চলেছি, কারণ টিকিট কাউন্টারের ওখান থেকেই নেমে আমি মেইন রোডে উঠব, সেই কারণেই এগিয়ে চলেছি। আর সঙ্গে তো মা রয়েছে, তোমরা সেটা ভালো করেই জানো। আর দেখো ফ্রেন্ডস, চলে এসেছি প্রায় টিকিট কাউন্টারের কাছাকাছি। এক্ষুনি সিঁড়ি দিয়ে নিচে নামবো, এখানে দুধাপ সিঁড়ি আছে, সেই জন্য আমি এটাকে সিঁড়ি বলছি। নেমে এই তো নেমে গেছি। ওই দেখো, এটা গোবরডাঙ্গা টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কেটে সবাই ট্রেনে ওঠে। আমি এখন নেমে যাব। এই তো রোডে চলে এসেছি আর সামনে দিয়ে এগিয়ে চলেছি। এটা হলো গোবরডাঙ্গা পাঁচপোতা রোড, এটা দিয়েই সামনে এগিয়ে গিয়ে রিলায়েন্সটা রয়েছে। আমি আর মা সেদিকেই এগিয়ে চলেছি। প্রায় এসে গেছি। এই দেখো সামনে যে বাঘটা রয়েছে, এই বাঘটা পার হয়ে সামনে আর একটু এগিয়ে গেলেই রিলায়েন্স। আমি আর মা হাঁটছি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। বৃষ্টিতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না, বরং ভালোই হয়েছে ঝিরিঝিরি বৃষ্টিতে। রাস্তায় যে ধুলোটা ছিল সেই ধুলোটা তো কমেছে, তার জন্য সবারই খুব ভালো হয়েছে। চলো ফ্রেন্ডস। এই দেখো ফ্রেন্ডস, আমি আর মা চলে এসেছি। এখনও শপিং মলটা পুরো খুলে পারেনি, দশটা প্রায় 20-25 বেজে গেছে। তাও দেখো পুজোর সময় আরও তাড়াতাড়ি খোলা উচিত, কারণ এদের টাইমটা রয়েছে 9টা, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। কি ভেতরে ঢুকে পড়েছি, আর ব্যাগগুলোকে রেখে আমি আর মা প্রথম চলে যাব মেন সয়ারের ওখানে। বাবা ভীষণ গরম, চলে এসেছি। আর আগে দেখবো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্ট, চলো তাহলে দেখতে লাগি, তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আগে চুজ করে দেখি কি নেওয়া যায় তোমাদের দাদাভাইয়ের জন্য।